হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ফার্স্ট পাঠশাতি ফেসবুক পেজ। তো যা হোক, আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট আপনাদের সবার আগে পৌঁছে যাবে। তো যা হোক, আজকে আমি প্রাইমারি টেটের যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ হওয়ার দেরি হওয়ার কারণে কী কী দুটো কারণ রয়েছে, সেই দুটো কারণ আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো যা হোক, প্রথম যে পয়েন্টটি হলো সেটি হলো অনেক প্রশ্ন এবং উত্তর ভুল থাকার কারণে অনেক চ্যালেঞ্জ জমা হয়েছে। তো সেই চ্যালেঞ্জগুলোর পরিপ্রেক্ষিতে তারা এখন বিচার বিবেচনা করেছেন বা বিচার বিবেচনার কিছু লেট হয়েছে, এটি কিন্তু পর্ষদ এক কর্তা জানিয়েছেন। তো যা হোক, এখান থেকে আমরা এইটুকুই জানতে পারলাম যে আমরা জানি, সকলেই জানি যে প্রাইমারি টেট 2022 সালের যে 11ই ডিসেম্বর হয়েছিল গত, তাহলে সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং উত্তরের অনেক ভুল ভ্রান্তি ছিল, আর এই নিয়েই কিন্তু অনেক চ্যালেঞ্জ আমাদেরকে দিয়েছিল চ্যালেঞ্জ করার জন্য অপশনটি। তো সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে অনেক পরীক্ষার্থী কিন্তু সেখানে চ্যালেঞ্জ করেছেন। তো সেগুলো চ্যালেঞ্জের যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেই বিচার বিবেচনার জন্য, যে সেই কারণে একটু রেজাল্ট পাবলিশ করার পেছনে একটি কারণ। এবং দ্বিতীয় যে কারণটি হলো, সেই দ্বিতীয় কারণটি তিনজন পর্ষদকর্তা জানিয়েছেন। তো যা হোক, সেই কারণটি হলো ওএমআর শিটে ভুল। অর্থাৎ কেমন ভুল? ভুলগুলি হলো কেউ হয়তো রোল নাম্বার, কেউ হয়তো নামের, তো যা হোক এরকম ধরনের ওএমআর শিটে ফিল আপ করতে ভুল করে ফেলেছেন। তো যা হোক, এখানে একটা নতুন আমরা দৃষ্টান্তমূলক দিক আমরা দেখতে পাচ্ছি পর্ষদের তরফ থেকে, যে এটি কিন্তু আগেও যে কোনো চাকরির পরীক্ষাতে ছিল না, কিন্তু পর্ষদ থেকে যে সিদ্ধান্ত নিতে চলেছে যে ওএমআর শিটে যদি কোনো এরকম রোল নম্বর, নাম এবং কাস্ট, যা হোক যে অপশনগুলো থাকে, সেই অপশনগুলো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলোও কিন্তু তারা অ্যালাউ করবেন, এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। তো যা হোক, সেগুলো ম্যানুয়ালি কিন্তু পর্ষদ থেকে আবার যাচাই করা হচ্ছে। এই দুটো কারণের পরিপ্রেক্ষিতে যে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন পরীক্ষার প্রাকমুহূর্তে, যে আমরা পরীক্ষা নেওয়ার 10 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করব, সেই দুটো কারণের জন্য কিন্তু পর্ষদ যে সভাপতি রয়েছেন আমাদের গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারেননি এই দুটো কারণের পরিপ্রেক্ষিতে। কিন্তু এখানে দর্শক, আমার আপনাদের জন্য প্রশ্ন, আপনারা মতামত দেবেন যে এই রকম ধরনের যে ওএমআর শিটে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে এত বড় ছাড় দেওয়ার চেষ্টা করছেন, এই ছাড় দেওয়াটা কি আপনারা সপক্ষে রয়েছেন না বিপক্ষে রয়েছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাও, কেন এরকম করছে পর্ষদ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, সেটাই কিন্তু ভাববার বিষয় না, আবারও কিছু নতুন কিছু কি ঘটতে চলেছে। তো যাই হোক, এই ছিল আপনাদের জন্য একটি আপডেট। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।